আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এখন দেখে নেই আপনার ল্যাপটপ বা পিসিতে কিভাবে সহজে বাংলাদেশি সকল চ্যানেল সহ ভারতীয় কিছু বাংলা চ্যানেল এবং কিছু ইসলামিক চ্যানেল কিভাবে সহজে দেখতে পারে। সেজন্য আমাদের প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এখানে টাইপ করলাম ডিডি কাস্ট লাইভ টাইপ করে এন্টার দিই। এখান থেকে প্রথম যে লিঙ্কটা আসে আমরা এই লিঙ্কে ক্লিক করব। এখান থেকে এই ডিডি কাস্ট বাংলা লাইভ টিভি রেডিও এটাকে ইনস্টল করবো। আমার এখানে ইনস্টল করা আছে, আমি করলাম না, এখানে ইনস্টল ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনার ইনস্টল হবে, হওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে আসুন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আপনার অ্যাপসটা ওপেন করার জন্য ডিডি কাস্টে ডাবল ক্লিক করুন। এখান থেকে পাবেন আপনার সব চ্যানেল আছে বাংলাদেশি সব চ্যানেল। এখানে বাংলাদেশি প্রথম সারির চ্যানেলগুলো প্রথমে দেওয়া আছে, তারপর দেওয়া আছে এগুলো বাংলা চ্যানেল, এগুলো বিদেশ থেকে পরিচালনা করা হয়। এগুলো হচ্ছে ইসলামিক চ্যানেল এবং এগুলো হচ্ছে বাংলাদেশি নতুন কিছু চ্যানেল, এগুলি হচ্ছে ইন্ডিয়ান বাংলা চ্যানেল। এখানে আল জাজিরা